কষ্ট, কষ্ট ছাড়া আর কিছু নাই, চারিদিকে কষ্ট। সাদিম ভাইয়ের জীবন অনেক বর্ণিল ছিল, অনেক দিয়েছে আমাদের, কিন্তু শেষটা এত শোকের হবে, এত কষ্টের হবে আমরা নিজেরাও ভাবিনি। চলে যাওয়া সবার জন্যই দুঃখের, কিন্তু সাদি ভাইয়ের মতো মানুষের চলে যাওয়ার কোনো বিকল্প নেই, কারণ এরকম মানুষ, মানুষ হিসাবে, শিল্পী হিসাবে সাদি ভাইয়ের কোনো তুলনা নেই। আমরা হয়তো তাকে ঠিকমতো মূল্যায়ন করতে পারিনি, বা কাছে থেকেও তাকে মানে সেই জায়গাটা দিতে পারিনি, ভালোবাসার জায়গাটা, তা নাহলে হয়তো এত অভিমান হতো না। তো সাদি ভাইকে সবাই আমরা মনে রাখবো তার গানের মধ্য দিয়ে, তার এই যে অতৃপ্ত একটা আত্মা ছিল সেটা যেন ওপারে গিয়ে তৃপ্ত হয়, ঈশ্বর যেন তাকে অনেক ভালো রাখে, শুধু এটুকুই চাওয়ার আর কিছু না। এটা তো আমরা সবসময় বলি, এটা আমাদের কাছে একটা বড় কষ্টের জায়গা, শিল্পীরা কাজ করে। এই আমি বলি না যে সাদি ভাই এটা একটা বড় দুঃখ, তার মায়ের চলে যাওয়াটা, তার বোনের চলে যাওয়াটা অনেক বেশি তার জন্য একটা কষ্টের ব্যাপার ছিল। সবকিছু মিলিয়ে সবাই তো একরকম হয় না, শিল্পী মানে অভিমানী, তার এই স্বীকৃতি না পাওয়াটাও একটা কষ্ট ছিল তার মধ্যে। তার মধ্যে আমি যেটা মনে করি যে আমরা যেন একটু ভাবি, আমরা যেন আবার আমাদের বিবেকটা যেন নাড়া দেয়, যে আমরা যেন ভালোর সঙ্গে যারা সত্যিকার অর্থে দেশের জন্য, জনগণের জন্য কাজ করে যাচ্ছে তাদের দিকে একটু তাকাই, তাদের পাশে থাকি, তাহলে হয়তো এই অভিমানে এরকম মানুষকে আমরা হয়তো হারাবো না, আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তার সাথে আপনার এত এত স্মৃতি, কোনটা আসলে ভোলার মতো নয়? এই স্মৃতিগুলো আজীবন আসলে আপনাকে নাড়া দেবে। আসলে স্মৃতি তো থাকবেই, আমরা চাই সবাই সাদি ভাইকে মনে রাখুক তার গানের মধ্যে দিয়ে, তার সম্মানের জায়গাটা যেন সবার মনের মধ্যেই থাকে। সে হয়তো বাহ্যিকভাবে অনেক কিছু থেকে বঞ্চিত, কিন্তু অন্তরের জায়গাটা যেন অনেক বেশি দৃঢ় হয়, সেটাই অনেক বেশি প্রাপ্তি সাদি ভাইয়ের জন্য। সাদি ভাই যেখানেই থাকুক ভালো থাকবে আমার বিশ্বাস। অসংখ্য স্মৃতি মানে কি, মানে এটা একটা পারিবারিক আমাদের জায়গা তৈরি হয়েছে। সাদি ভাই আমাকে অসম্ভব ভালোবাসত, কোনো একটি কাজ আমরা সাদি ভাইকে ছাড়া, রবীন্দ্রনাথের কোনো কাজ সাদি ভাইকে ছাড়া আমরা করি নেই। সমস্ত জিনিস, ড্রেসটা কি হলে ভালো হয়, কোন আঙ্গিকে নাচটা করব, সাদি ভাই যেহেতু শান্তিনিকেতনের একজন ছিলেন, স্টুডেন্ট ছিলেন, সবকিছু আমরা শেয়ার করতাম। অনেক গান দিনের পর দিন আমরা ডিসকাস করেছি, কাজ করেছি, কত বড় বড় কাজ, কত দিনের কাজ, কত শ্রমের কাজ। তো এই জায়গা থেকে আমরা একটি মনে হচ্ছে, শিশুর মতো একটা মানুষ ছিলেন, তার মনটা একেবারে শিশুর মতো, যে কারণে অভিমান বেশি হতো, আবার ভুলেও যেত আমাদের সঙ্গে অনেক সময়, অনেক কিছু বলে আবার সঙ্গে সঙ্গে রাত্রে ফোন করত আমাকে, নিপা মা বলতো, মা রাগ করেছ, আমি আসলে এইভাবে বলতে চাইনি। তো এই জিনিসগুলো তো সারা জীবন আমাদের বহন করতে হবে, এইগুলো তো কি বলবো, এগুলো ভোলার না, ভুলতেও চাই না। সাদি ভাই তোমাকে ভুলতে চাই না, তোমাকে সঙ্গে নিয়ে থাকতে চাই যে কয়েকদিন বাঁচবো।